আলাইকুম, আমি জান্নাত। আজকে আমি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি একদমই সত্য ঘটনা। তাহলে চলুন ঘটনাটি শুরু করা যাক। আমাকে যেভাবে লিখেছে আমি ঠিক তার মতোই বলার চেষ্টা করছি। সেবার অনেকদিন পর কোরবানির ঈদের ছুটিতে বাড়ি গেছি, আর বাড়ি যাওয়া মানেই বাড়িতে থাকি বা না থাকি সুখ চাচার দোকানে প্রতিদিন যেতেই হবে। বিশেষ করে আমি আর আমার এক জ্যাঠাতো ভাই রবিন প্রতিদিন বিকেলে মোটর সাইকেল নিয়ে চাচার দোকানে চলে আসতাম। তারপর সারা বিকেল সন্ধ্যা বন্ধুদের সাথে আড্ডা আর ছোটো ভাইদের সাথে গল্পগুজব করে রাত 8টা 9টা নাগাদ বাসা চলে যেতাম। আমার গ্রামের বাড়ি থেকে সুজাত চাচার চা স্টলে আসা যাওয়ার পথে একটা বিল পাড়ি দিতে হতো। বিলের মাঝখানে একটা রাস্তা, তাও প্রায় 1.5-2 কিলোমিটার, পুরোটাই ফাঁকা, আশেপাশে কোনো বসতবাড়ি নেই। যেদিকে তাকানো যায় শুধু বিশ্বস্ত ফসলি জমি আর পাকা রাস্তার দুপাশে মাঝারি গাছের লটিম গাছ, কোথাও কোথাও দু একটা শিশু কিংবা বট গাছ সমস্ত রাস্তাকে একটা আকর্ষণীয় বা দর্শনীয় স্থানে পরিণত করা হয়েছে। তবে বিশ্বস্ত বর্ষাকালে এই জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে যেত, তখনই সমস্ত ফসলি জমি পানির নিচে চলে যায়, বিল বসার পানির ভরে উঠে। যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি। পশ্চিমা দিগন্তে অস্তগামী লাল সূর্যটা কীভাবে বিলের পানিতে হারিয়ে যায় তাই দেখতে বিকেলবেলা ছেলে বুড়ো সহ সকল বয়সী লোকজন এসে এখানে ভিড় করে, বিলের ওপার সৌন্দর্য দুচোখ ভরে অবলোকন করে। তারপর সন্ধে বাড়ার সাথে সাথে একে একে ফাঁকা হয়ে যায় সব। আমাদের চলন বিলের লোকজন এই জায়গাকে বলে মিনি কক্সবাজার। যাদের কক্সবাজার দেখার সামর্থ্য নেই তারা এই চল বিলের মধ্যেই কল্পনায় কক্সবাজার দেখে নেয়। কিন্তু এই অর্পার সৌন্দর্যের মাঝেও কোথাও কোথাও লুকিয়ে আছে অতি প্রাকৃত কিছু ঘটনা, তা অনেকেই জানে না। ছোটবেলায় দাদার মুখে বিলের মধ্যে ঘটে যাওয়া কিছু ভূতের গল্প শুনেছি, কিন্তু নিজের চোখে তা দেখব কিংবা আরেকটা নতুন ঘটনার সাক্ষী হব তা কোনোদিনও ভাবিনি। যাই হোক, কোরবানির ঈদের বেশ কয়েকদিন পরে এই ঘটনাটি ঘটে। সেই দিন আমি আর আমার জ্যাঠাতো ভাই সুজাত চাচার দোকানে যাওয়ার জন্য বের হলাম। বের হতে হতেই বেশ দেরি হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা হোক আর যাই হোক, চাটমোহরে না এলে আর সুজার দোকানে না চা খেলেই নয়। বাড়ি থেকে রওনা দিয়ে বিলের মধ্যে আস্তে আস্তে প্রায় বেলা ডুবা ডুবা ভাব, একেবারে ভরা সন্ধ্যাবেলা। তখন হালকা শীত শীত লাগছে, তার মধ্যে দু ভাই মোটর সাইকেল চালিয়ে আসছে, গাড়ির গতিবেগ 40 অথবা 50 কিলোমিটার ঘন্টা। হঠাৎ ধানকুনিয়া পার হয়ে যে একটা গোরস্থান আছে সেই গোরস্থানের কাছে আসতেই তীব্র গরমে এক বাতাস হালকা এসে লাগলো। আমি আর রবিন দুজনেই খুব ভালোভাবে অনুভব করলাম। রবিন আমাকে বলল, চাচাতো ভাই গাড়ির স্পিড আরেকটু কমাও। আমি ওর কথা বুঝতে পারলাম, সঙ্গে সঙ্গে হালকা ব্রেক করে বিলের প্রথম মোড়টা পার হলাম। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। আমি রবিনকে বললাম, কিরে হঠাৎ এই গরম বাতাস কই থেকে এলো? ও আমতামতা করে কিছু বলল না। প্রথম ব্রিজটার কাছে এসে গাড়ি দাঁড় করালাম। শরীরটা কেমন যেন ভারবার লাগছে, হাত পা ঠিক উঠেও উঠাতে চাচ্ছে না। আমি রবিনকে বললাম, তোর কাছে সিগারেট আছে? ও কোনো কথা না বলে একটা সিগারেট এগিয়ে দিল। দুজন পাশাপাশি দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। হঠাৎ রবিন বলল, গাড়ির হেডল্যাম্প জ্বালিয়ে দে, আমি নিচে নেমে প্রসাব করে এসি। মুখে সিগারেট লাগিয়ে ও নিচে নেমে গেল প্রকৃতির ডাকে। তখন আমি ব্রিজের সাইডে একা দাঁড়িয়ে মনের মধ্যে হালকা ভয় কাজ করছে, কিন্তু ঠিক পাত্তা দিচ্ছি না, বরং সিগারেটের জোরে করে দুইটা টান দিয়ে ফেললাম। ততক্ষণে রবিন ওর কাছ ছেড়ে ওপরে চলে এসেছে, ওর মুখে এখনও সিগারেট। গাড়িতে উঠে বসতেই আমি গাড়ি স্টার্ট করে সামনের দিকে এগোতে শুরু করলাম। গাড়ির হেডলাইনের তীব্র আলোয় পোকাগুলো শাক শাক করে উঠে চোখে মুখে এসে লাগছে, কিন্তু একটু দূরে যেতে গাড়ির হেডলাইন হঠাৎ ডাউন হয়ে গেল, কিন্তু ইঞ্জিন যথারীতি চলছে। আর একটু সামনেই বড় ব্রিজটা, সামান্য উঁচু, কিন্তু আমার গাড়িটা কিছুতেই যেন উপরে উঠছে না। মনে হলো কেউ একজন পিছন থেকে টেনে ধরে আছে। আমি ভাবলাম উঁচু জায়গা তাই বোধহয় এরকম হচ্ছে। ক্লাচ ধরে ঘ্যাট ঘ্যাট করে গিয়ার কমিয়ে দুই গিয়ার নিয়ে আসলাম, কিন্তু তবুও যেন ইঞ্জিন ঠিক শক্তি পাচ্ছে না। আমার ডান হাতে পিক আপ ফুল টান সাইলেন্সারের পেছন দিয়ে সাদা ধোয়া বের হচ্ছে, কিন্তু গাড়ি যেন এগোতেই চায় না। অনেক কষ্টে গাড়ি বড় ব্রিজটার উপরে উঠে থেমে গেল।
আর ঠিক সঙ্গে সঙ্গে আবারও সেই গরম বাতাস অনুভব করলাম, যেন এখনই আমাদের দুজনকে গাড়ি সমেত ব্রিজ থেকে কেউ নিচে ফেলে দিবে। হার্ট বিট প্রচণ্ড বেড়ে যাচ্ছে। সামনে পেছনে তাকিয়ে কোনো জনমানুষের চিহ্নই দেখতে পেলাম না। রবিনের মুখের দিকে তাকিয়ে ওর মুখ দেখে আমি আরও ঘাবড়ে গেলাম। কি করি আর কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। এদিকে গরম বাতাস হচ্ছে, যেন এই সময় কালবৈশাখীর ঝড় হচ্ছে বিলের মধ্যে। আমি তো হেডলাইটের আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ইঞ্জিন বন্ধ হওয়ার কারণ খুঁজলাম। ট্যাঙ্কি ঝাঁকিয়ে দেখলাম না, যে তেল আছে তাতে অনায়াসে 1 কিলোমিটার রান করা যাবে। স্পার্কিং প্লাগ টান দিয়ে খুললাম। রবিনকে বললাম মোবাইলের লাইট ধর, ও গ্যাস ম্যাচ বের করে লাইট ধরালো। না, সব ঠিক আছে। স্পার্কিং চেক করলাম, কিন্তু প্লাগে স্পার্ক হচ্ছে না কেন? আরও বেশি ঘাবড়ে গেলাম। এই প্রায় শীতের মধ্যেও দুজন ঘেমে অস্থির। শেষ পর্যন্ত সব আশা ছেড়ে দিয়ে রবিনের কাছে আবার সিগারেট চাইলাম। ও সিগারেট বের করে জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু এত বাতাসে কিছুতেই ম্যাচ লাইটটা জ্বলছে না। এদিকে আমার মনে হচ্ছে কেউ যেন বারবার আমার মুখের থেকে সিগারেট টান দিয়ে ফেলে দিতে চাইছে। আমিও দাঁত দিয়ে ধরে কামড়ে রেখেছি। তারপর বাতাসকে আড়াল করে অনেক কষ্টে সিগারেটটা জ্বালাতে পারি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, যখনই সিগারেটটা জ্বলে উঠলো, অমনি চারপাশের উত্তল হাওয়া শান্ত হয়ে গেল। বাইকের প্যান্ডেলে কিক করার সাথে সাথে গাড়ির স্টার্ট, হেডলাইটও একবারে ফকাফক। মৃত শরীরে যেন আত্মা ফিরে পেলাম দুজন। সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে টান দিলাম। গাড়িতে বসার পর আরেকজন এই গরম বাতাসটা একটা ধাক্কা দিল, আর কানের কাছে কেউ যেন ফিসফিস করে বলল, তোর মা লাউয়ের পাতায় যাও বিলাই ছিল দেখা বাচ্চা গেলি। আমরা দুই ভাই স্পষ্ট সেই কথা শুনতে পারলাম, সেই ফিসফিস আওয়াজটা। গাড়ি ছুটিয়ে সুকচাঁদ চাচার দোকানে এসে হাজির হলাম। রবিন আর আমার দুজনের সারা শরীর ঘেমে একাকার। সুকচাঁদ চাচা রবিনকে দেখেই বলল, বৌমার ঘরে চুরি করতে গিয়েছিলি নাকি? কি আর বলবো, তখন বিলের মধ্যে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম সবাইকে। সবাই শুনে এবং আমাদের অবস্থা দেখে তো অবাক। বকুল বলল, চল আমার বাড়িতে আজ থাকিস তোরা। কি আর করা, অজ্ঞত সে রাতে বকুলের বাসাতেই ছিলাম। তো আজকের ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।